ইজ্জাতার আগে নিয়মিত ভোগান্তির নাম কমলাপুর স্টেশন, আর টিকিট যেন সোনার হরিণ, কাউন্টারে দিন রাত টানা অপেক্ষা, ভিড় আর গরমে যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। অনলাইন ওয়েবসাইট কিংবা রেল সেবা অ্যাপ কাজ না করায় কাউন্টারে আসছেন বেশিরভাগ মানুষ। এদিকে চাহিদার তুলনায় রেলের সক্ষমতা না বাড়া পর্যন্ত ভোগান্তি থাকবেই জানালেন রেলমন্ত্রী। অনেকেরই অপেক্ষা টানা দুদিন ধরে। যারা 5 তারিখের টিকিট পাননি তারা শুক্রবারই দাঁড়িয়েছেন লাইনে। শনিবার সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হলেও আগের দিন দুপুর থেকেই কাউন্টারের সামনে শুরু হয় টিকিটের জন্য দীর্ঘ লাইন। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে ভ্যাপসা গরমে নাজেহাল টিকিট প্রত্যাশীরা। আমি 24 ঘন্টার উপর থেকে আসি, এখানে এত পরিমাণ গরম যে থাকা যাচ্ছে না। এত সকালে বের হওয়া একটা রিস্কি, অনেকে রাতে এখানে থাকতে হয়। কেন এই ভোগান্তি? আমরা কি এমনি টিকিট পেতে পারি না? এখনো অনলাইন ওয়েবসাইট কিংবা রেল সেবা অ্যাপ সঠিকভাবে কাজ না করার এবং অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। কালকে যখন অনলাইনে ট্রাই করেছিলাম বেশ কয়েকবার, কিন্তু কখনো কোনোভাবে আমরা অনলাইনে পাচ্ছি না, যার জন্য আমি আজকে সেই ফজরের সময় এখানে এসে বসে আছি। যেদিন টিকিটটার আগের দিন থেকে এসে বসে থাকার পরেও আমরা টিকিট পাই না, মানে এইগুলা ওনাদেরকে একটু বিবেচনা করা উচিত। 10-12 ঘন্টার অপেক্ষায় শত ঝক্কি ঝামেলা সহ্য করে শেষমেশ যারা পেয়েছেন টিকিট তাদের যেন শুরু হয়ে গেছে ঈদের আনন্দ। প্রায় 20-21 ঘন্টা অপেক্ষা করার পরে টিকিট পাইলাম, ভালো লাগতেছে, কিন্তু এখানকার ম্যানেজমেন্ট খুব খারাপ। এখানে যেরকম গরম, ছেলে মানুষের ভিড়, তো এখানে তো ভোগান্তি তো ছিলই, তারপরও যে পেলাম এটাই অনেক। 25 ঘন্টা পর টিকিটটা পাইলাম, আমাকে খুবই আনন্দ লাগতেছে, বাড়ি যেতে পারবো, বাবা মার সাথে ঈদ করতে পারবো। এদিকে চাহিদার তুলনায় রেলের টিকিটের সক্ষমতা কম মেনে নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন সক্ষমতা না বাড়া পর্যন্ত ভোগান্তি কমবে না। শনিবার দুপুরে কমলাপুরের টিকিট কাউন্টার পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন রেলমন্ত্রী। আপনার যে চাহিদা এবং আমাদের যে সক্ষমতা, এই দুটোর মধ্যে যে ফারাক, এটা যতক্ষণ পর্যন্ত আমরা কমাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি থেকে আমরা খুব বেশি উত্তরণ করতে পারবো না। এবার 6 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঈদ যাত্রায় যুক্ত হবে অতিরিক্ত 67টি কোচ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে কোরবানির হাট। পশু নিয়ে হাটে আসছেন পাইকাররা, তবে ক্রেতা সমাগম হলেও বিক্রি কম হওয়ায় হতাশ বিক্রেতারা। অন্যদিকে গরুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। সপ্তাহ পেরোলেই পবিত্র ঈদুল আজহা, আর তাই সারি সারি ট্রাকে করে এভাবেই দেশের বিভিন্ন স্থান থেকে গরু মহিষ আসতে শুরু করেছে হাটে। বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আসলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাচ্ছেন না কুষ্টিয়া সদরের বালিয়াপাড়া খামারিরা। তবে ক্রেতাদের অভিযোগ, অনেক বেশি দাম হাঁকছেন তারা। তো এবছরে আমরা গরু লালন পালন করে আমরা যা বুঝলাম, আশা করতেই পারছি না যে এবছরে আমাদের লাভ হবে। ইন্ডিয়ান গরু না আসাতে গরুর বাজারটা একটু বেশি চড়া। পাইকাররা বলছেন এবার মাঝারি আকারের গরু চাহিদা বেশি, হাটে পর্যাপ্ত গরু থাকলেও বেচাকেনা তাই জমে ওঠেনি। আগামী 2-3 দিন বিক্রি বাড়বে বলে আশা তাদের। তো গরু যেগুলা পোষার জন্য বাজার থেকে ক্রয় করতে হয় তখন অত্যাধিক দাম দিয়ে ক্রয় করতে এসে অতিরিক্ত পশুখাদ্যের দাম হওয়ার কারণে এবার বাজার মূল্য অনেক বেশি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবার কোরবানির জন্য 1,10,000 গরু 3,600 খামারে মোটাতাজা করা হয়েছে। কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রায় 70% গরু দেশের বিভিন্ন স্থানে চলে যাবে। সময় সংবাদ, কুষ্টিয়া। কোরবানির বর্জ্য অপসারণে এবার আগাম প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 12 ঘন্টার মধ্যে শহর সাফ করার ঘোষণা উত্তরের, আর 24 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করার কথা বলছে দক্ষিণ সিটি। এজন্য রাজধানীতে প্রস্তুত থাকবে 20,000 কর্মী ও 1,000 যানবাহন। আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রতি বছর ঈদুল আজহায় রাজধানীর 2 সিটি মিলিয়ে পশুর হাট ও কোরবানি পরবর্তী সময়ে তৈরি হয় প্রায় 50,000 টন বর্জ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজার হাজার টন ময়লা নগরী থেকে সরিয়ে নিতে যুদ্ধে নামতে হয় 2 সিটিকে। এবার বর্জ্য অপসারণে আগাম প্রস্তুতি হাতে নিয়েছে তারা। প্রায় 20,000 শ্রমিক মাঠে থাকার পাশাপাশি কাজ করবে হাজারখানেক ট্রাক, কম্প্যাক্টর, ডাম্প ট্রাক, স্কিড লোডার ও পানির গাড়ি সহ নানা ধরনের যানবাহন। 2 সিটিতে থাকছে ব্লিচিং পাউডার ও স্যাবলন সহ বিভিন্ন ধরনের জীবাণুনাশক বিতরণ কার্যক্রম। প্রতিটি ওয়ার্ডে দেওয়া হবে প্রায় 3 লাখের মতো ময়লা ফেলার ব্যাগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঈদের দিন দুপুর 2টা থেকে 24 ঘন্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণে কাজ করবেন তারা। মনিটরিং থাকবে প্রত্যেকটি ওয়ার্ডে। আমাদের 6,800 বর্জ্য ব্যবস্থাপনা কর্মী
তিন দিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে। আমরা 300 যানযন্ত্রপাতি এখানে আমরা নিয়োজিত করব। ঈদুল আজহার দিন বিকাল 2টা থেকে আমরা বর্জ্য পরিষ্কারের কাজটা শুরু করব। সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আমরা বর্জ্য সংগ্রহ এবং পরিষ্কার এবং মাতোয়াল বাগারে নেওয়ার কাজটি আমরা নিশ্চিত করব। এদিকে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন 12 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে পশু কোরবানির বর্জ্য। ভালোবাসার একদিন, নগরকে ভালোবাসি প্রতিদিন, এই স্লোগান দিয়ে আমি আশা করি 12 ঘন্টার মধ্যে ঈদের দিন আমরা টোটাল বর্জ্য ঢাকা শহর থেকে পরিষ্কার করতে পারব। ঈদের দিন, ঈদের পরের দিন থেকে যেই কয়দিন আছে, আমার সিটি কর্পোরেশনের যাদেরকে আমার দরকার, আমরা সেই লিস্ট অলরেডি সকল তথ্য তৈরি হচ্ছে, তাদের জন্য কিন্তু সকল ধরনের ছুটি বাতিল ঘোষণা করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ থাকলেও নগরবাসীর সহযোগিতা ও তাদের সচেতনতা না থাকলে পরিচ্ছন্ন নগরী গড়ার সিটি কর্পোরেশনের উদ্দেশ্য সফল হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ 14টি ভাষায় সরকারি ওয়েব থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। সংযম ও সহনশীলতার বার্তা বেশি সংখ্যায় শ্রোতার কানে পৌঁছে দিতেই এই পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। 8 জুলাই আরাফাত দিবসে নামিরা মসজিদ থেকে দেয়া হবে হজের খুতবা। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। গত 2 বছর করোনা মহামারীর কারণে পবিত্র হজ পালনের জন্য কোনো বিদেশি মুসল্লি উপস্থিত হতে পারেননি সৌদি আরবে। এবারের আয়োজন তাই অন্য বছরগুলোর চাইতে একটু ভিন্ন। দেশি বিদেশি প্রায় 10 লাখের বেশি মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হবে এবারের হজ। বিগত বছরগুলোর তুলনায় এবছর প্রযুক্তিগত সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে হাজিদের জন্য। সবশেষ এবছর পবিত্র হজ উপলক্ষে দেওয়া আরাফাত দিবসের খুতবাটি বাংলা ভাষা সহ 14টি ভাষায় সরকারি ওয়েব থেকে অনুবাদ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। অনুবাদের তালিকা থাকা ভাষাগুলো হলো ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, পার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়েলি এবং তামিল। গত 4 বছর থেকে 10টি ভাষায় সম্প্রচার হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে আগ্রহী। প্রায় 1500 বছর আগে এই আরাফাতের ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবাধিকার, ইসলামের শিক্ষা এবং নারীর অধিকার এবং সুন্নাহ মেনে চলার জন্য ঐতিহাসিক বিদায় হজের ভাষণটি দিয়েছিলেন। আরাফাত দিবসের খুতবাটির অনুবাদের ফলে প্রথম বছরে 10 লাখ মানুষ উপকৃত হয়েছেন। 2022 সালে সারা বিশ্বের 20 কোটি মানুষের কাছে পৌঁছাবে বলে আশা দেশটির হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। শ্রমিকদের মামলা প্রত্যাহারে রাজি করাতে 2 আইনজীবী ও 3 শ্রমিক ইউনিয়ন নেতাকে 24 কোটি টাকা ঘুষ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ টেলিকম। এরই মধ্যে সন্দেহজনক লেনদেনের অভিযোগে গ্রামীণ টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের 2 আইনজীবী ও 3 শ্রমিক নেতার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। বিচারপতি খুরশিদ আলমের আদালতে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা কোম্পানি অবসায়ন মামলাটি প্রত্যাহারের আবেদন করেন শ্রমিক ইউনিয়নের আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী এবং গ্রামীণ টেলিকমের আইনজীবী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। আদালতকে তারা জানান, গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠানটির 176 জন কর্মচারীকে বকেয়া লভ্যাংশ হিসেবে 437 কোটি টাকা প্রদান করবে এবং বিনিময়ে শ্রমিকরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নেবে। তবে সেটেলমেন্ট অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 3টি চেকের মাধ্যমে 26 কোটি 22 লাখ টাকা গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের অ্যাকাউন্টে প্রদান করা হয়। পরবর্তীতে সেই অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা দেওয়া হয় 2 আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী ও জাফরুল হাসান চৌধুরীকে। 3 কোটি টাকা করে দেওয়া হয় 3 শ্রমিক নেতা মোহাম্মদ কামরুজ্জামান, ফিরোজ মাহমুদ হাসান ও মাইনুল ইসলামকে। শ্রমিকদের লভ্যাংশ প্রদানের অর্থ আইনজীবী ও শ্রমিক নেতাদের মাঝে ভাগ বাটোয়ারার বিষয়টি একটি গণমাধ্যমে প্রকাশিত হলে গেল 30 জুন বিচারপতি খুরশিদ আলম গ্রামীণ টেলিকমের অবসায়ন মামলাটি পুনরায় রিকল করেন এবং এমপ্লয়েজ ইউনিয়নের আইনজীবীর কাছে এই বিষয়ে কৈফিয়ত চান। এমপ্লয়েজ ইউনিয়নের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী আদালতে এই ধরনের কোনো লেনদেনের কথা অস্বীকার করলে দুই পক্ষের আইনজীবীকে আগামী 2 আগস্টের মধ্যে লভ্যাংশ প্রদান সংক্রান্ত সকল দালিলিক প্রমাণাদির এফিডেভিট কপি আদালতে জমা প্রদানের নির্দেশ দেন বিচারপতি খুরশিদ আলম।
গ্রামীণ এমপ্লয়িজ ইউনিয়নের আইনজীবী শ্রমিকদের লভ্যাংশ থেকে অর্থ নেয়ার বিষয়টি অস্বীকার করলেও বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুসন্ধানে দুই আইনজীবী এবং তিন শ্রমিক নেতার অ্যাকাউন্টে ২৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে এই বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে আদালত ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রভাবিত করে বিবদমান মামলাসমূহের রায় নিজেদের পক্ষে আনার জন্য ২০২১ সালেও প্রায় ১৪ কোটি টাকা দিয়ে ঢাকা লজিস্টিক্স সার্ভিসেস অ্যান্ড সলিউশন নামক লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিল ডক্টর ইউনুসের গ্রামীণ টেলিকম। তখন সফল হতে না পারলেও এবার আইনজীবী ও শ্রমিক নেতাদের ২৪ কোটি টাকা ঘুষ দিয়ে শ্রমিকদের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে সক্ষম হয় গ্রামীণ টেলিকম। ওমর ইনান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যাওয়ায় বিশ্বব্যাংকের কোনো দোষ দেখছেন না কল্পিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করা সেতুকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, দেশীয় ষড়যন্ত্রকারীরাই বিশ্বব্যাংকে ভুল বুঝিয়েছিল, পরে যে ভুল খোদ বিশ্বব্যাংক বুঝতে পেরেছে। গুলশানে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। আর ডক্টর মশিউর রহমান বলছেন, দুর্নীতির অভিযোগ তদন্তে নিজেদের নিয়মই মানেনি বিশ্বব্যাংক। ছয় কিলোমিটারের এক সেতু খুলেছে স্বপ্ন আর সম্ভাবনার স্বর্ণদুয়ার। সম্ভব হয়েছে রাজধানীর সঙ্গে দেশের ২১ জেলার বাধাহীন সংযোগ স্থাপন। কিন্তু কল্পিত দুর্নীতির অভিযোগে যাদের মনে তৈরি হয়েছিল গভীর ক্ষত, সেতু উদ্বোধনের পরও যেন তা দূর হয়নি। সে সময়ের সেতু সচিব ছিলেন মোশাররফ হোসেন ভূঁইয়া, যাকে করতে হয়েছিল কারাবরণ। আজও যিনি ভুলতে পারেন না সেই কালো অধ্যায়। আর তাই ঢাকায় পদ্মা সেতুর সম্ভাবনা নিয়ে আয়োজিত আলোচনায় তিনি বললেন, অর্থায়ন থেকে সরে যাওয়ায় বিশ্বব্যাংক নয়, দোষ এদেশের ষড়যন্ত্রকারীদের। বিশ্বব্যাংককে আমি কিন্তু এই জন্য খুব বেশি দোষ দিতে চাই না। বাংলাদেশেরই একটা স্বার্থান্বেষী মহল ইমেইলের মাধ্যমে অভিযোগগুলি করা শুরু করল। সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা তদন্তটা শুরু করে। যখন এই ষড়যন্ত্রের সূত্রপাত হয় ২০১১ সনের মে মাসে, তখন থেকে আমি ক্রমান্বয়ে বলে আসছি যে এই সেতুতে দুর্নীতির কোনো সুযোগই হয় নাই। সে সময়ের আরেক ভুক্তভোগী প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, যাকে যেতে হয়েছিল বাধ্যতামূলক ছুটিতে। তিনি বললেন, কোনো দেশে দুর্নীতির অভিযোগ তদন্তে নিজেদের নিয়মই মানেনি বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সরাসরি কোনো দেশে এনকোয়ারি বা ইনভেস্টিগেশন করতে পারে না। তো তাদের পথ দুটো, একটি হলো সেই দেশের সরকারের সাথে সহযোগিতা করে এই দুর্নীতির বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নেওয়া, আরেকটি হলো কাজের সাথে সংযুক্ত আছে আবার গোপনে বিশ্বব্যাংকে খবর দেয়। পদ্মা সেতুর ক্ষেত্রে বিশ্বব্যাংকের এই জাজমেন্টটাকে, দেয়ার ওয়াজ সিরিয়াস ফ্ল ইন দিস জাজমেন্ট। আলোচনা সভায় পদ্মা সেতুর টোল ব্যবস্থার পুরোপুরি ডিজিটালাইজেশন চান ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, আঞ্চলিক অর্থনীতির সঙ্গে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি আসবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সিলেট অঞ্চলের বানভাসী মানুষের। দিন কাটছে পানির সঙ্গে যুদ্ধ করে, থামছে না খাবারের জন্য হাহাকার। সড়কে পানি আর খানাখন্দে ব্যাহত হচ্ছে যান চলাচল। সিলেট সুনামগঞ্জের ৫০ লাখের বেশি মানুষ দুর্দশা এখনও চরমে। ইকরামুল কবিরের রিপোর্ট আর ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এই দৃশ্যই বলে দেয় কতটা ভয়ানক, কতটা বিপর্যয় সিলেটের বানভাসী মানুষ। চারিদিকে শুধু অথই পানি। এ পরিস্থিতির মধ্যেই বানভাসীদের বেঁচে থাকার সংগ্রাম খাবারের জন্য। বন্যায় বারবার বিধ্বস্ত হয়ে খাবারের জন্য হাহাকার পরিস্থিতি এই অঞ্চলের জনপদের। শরণকালের ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের ২৫ উপজেলার মানুষ অবর্ণনীয় দুর্গতিতে পড়েছেন। শিশু কিশোর, যুবক, বৃদ্ধ সবাই এখন বানের পানির সঙ্গে নিজেদের টিকিয়ে রাখতে যুদ্ধ করছেন। সুরমা ও কুশিয়ারা পানি ১৮ দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে ডুবে যাওয়া ঘরবাড়ি, ফসলের মাঠ, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্দশা কমছে না বানভাসী মানুষের। ঘর দরজা ভাঙ্গিয়া আপনার একবার কোথাও জায়গায় ৩ বার পানি আইছে। আবার পরে তো আমরা এবলা অসহায়, এবলা খই যাইতাম। বন্যা তো বাড়ি ঘরে তাও কত ডুবাই দিচ্ছে, এখন মানে মোটামুটি বাড়িতে আসছি। আমার জন্মের পর থেকে এই ধরনের এলাকার অবস্থা আমি দেখিনি।
সড়ক পানিতে তলিয়ে থাকায় ক্ষতির মধ্যে পড়েছে গণপরিবহনগুলো। বানের পানি মারিয়ে দুর্দশাকে সঙ্গে নিয়েই চলতে হচ্ছে বন্যাতদের। গুড়া রাস্তা আমরা যাতায়াত করার জন্য গৌকা নাই, কোমর পানি এখনো ভাঙি আইছি। এই মুহূর্তে আমরা গাড়ি ঘোড়া অনেকগুলা ক্ষয়ক্ষতি হয়েছে, কষ্ট তো সীমাহীন। আজকে 19 দিনে গাড়ি ভাড়া করছি। এদিকে পানি কমতে থাকায় বাড়ি ঘরে বানবাসী মানুষেরা ফিরছেন, তবে ত্রাণ না পাওয়ার অভিযোগের শেষ নাই। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। সিলেট ও সুনামগঞ্জে 1 লাখের মতো ঘরবাড়ি এবং 7,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে কয়েক হাজার কিলোমিটার সড়কের। ধীরে ধীরে বানের পানি নামলেও এখনও মানুষের দুর্ভোগ কমেনি। পথঘাট বাড়িঘর এখনও পানির নিচে তলিয়ে আছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বুস্টার ডোজ নেয়ায় অনীহা নতুন করে বাড়াচ্ছে করোনার সংখ্যা। নতুন করে ছড়িয়ে পড়া ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ টিকার মাধ্যমে ঠেকানো না গেলেও তা মৃত্যুহার কমায়, তাই বুস্টার টিকা কার্যক্রমে গতি আনার তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে 24 ঘন্টায় মারা গেছেন আরও 6 জন। আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, শুধু দেশেই নয়, পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা। গবেষণা বলছে এবারের সংক্রমণের কারণ ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF4 এবং BF5। নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের চেয়ে কয়েক গুণ বেশি সংক্রমণশীল। প্রাথমিক গবেষণায় প্রমাণ মিলেছে শরীরে অ্যান্টিবডি থাকলেও এই ভ্যারিয়েন্টে সংক্রমণ হচ্ছে, তবে টিকার অ্যান্টিবডি অনেকটাই কমায় মৃত্যুর হার। তথ্য বলছে 12 কোটি 90 লাখেরও বেশি প্রথম ডোজের বিপরীতে দেশে দ্বিতীয় ডোজ নিয়েছে 11 কোটি 96 লাখ মানুষ, আর এতদিনে বুস্টার ডোজ নিয়েছে মাত্র 2 কোটি 91 লাখ। তাই সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে শঙ্কাও। এতে ধরেন প্রায় অনেকের 6 মাস বা 7 মাস হয়ে গেছে, এগুলো যত 6 মাসের পরে এর অ্যাকশন কিন্তু কমে যায়। আসলে সেই জন্যই সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। প্রায় 75% লোক কিন্তু একটা টিকা নিচ্ছে, 70% মতো লোক 2টা টিকা নিচ্ছে, কিন্তু বুস্টার 20-25% লোকে কিন্তু নিচ্ছে। বুস্টার কিন্তু অনেকে নেয় নাই, তারা মনে করছে করোনা বোধহয় চলেই গেল, বুস্টার বোধহয় আর নেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে দ্রুত বুস্টার কার্যক্রমে গতি আনার তাগিদ বিশেষজ্ঞদের। গুরুত্ব দেওয়া উচিত ফ্রন্টলাইনারদের। মৃত্যু কমানোর ক্ষেত্রে এর যেটুকু সীমিত কার্যকারিতা দেখা যাচ্ছে সেটুকু ব্যবহার করা দরকার বাংলাদেশে। যাদের আক্রান্ত হয়েছে পরে ভ্যাকসিনেটেড অথবা ভ্যাকসিনেটেড অবস্থায় পরে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আবার যদি পুনরাক্রমণ হয় তাহলে তারা তাদের ক্ষেত্রে মৃত্যুটা খুবই কম, এটা সত্য। অতএব যাদের মৃত্যুর ঝুঁকি আছে তাদেরকে ভ্যাকসিনেট করা, যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের তো প্রায় সবারই ভ্যাকসিনেট করার সময় হয়ে গেছে বুস্টার নেওয়া, তাদেরকে ইমিডিয়েটলি ভ্যাকসিনেট করা। শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সামাজিক অনুষ্ঠান সহ জনসমাগমে বিধিনিষেধেরও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বন্ধ দোকানের তালা ভেঙে চুরি, বাইরে দাঁড়িয়ে থাকা পিকআপে মালামাল নিয়ে সটকে পড়ে চক্র। 2 সদস্যকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে রাজধানী ও আশেপাশের কয়েকটি জেলায় নিয়মিত অপরাধ করে আসছিল চক্রটি। বাকিদের ধরতে মাঠে নেমেছেন গোয়েন্দারা। আতিকুর রহমান তামালের রিপোর্ট। গভীর রাত, রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি মুদি দোকান। দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকেছে 3 চোর, বাইরে পিকআপ নিয়ে অপেক্ষা আছে 2 জন। মুহূর্তেই দোকানের টাকা পয়সা ও মালামাল লুট করে সটকে পড়ে চোর চক্র। পরদিন সকালে দোকানে গিয়ে মাথায় হাত মালিকের। ওই এক দোকান থেকে আনুমানিক 3 লাখ টাকার মালামাল চুরি হয় সে রাতে। পরে দক্ষিণখান থানায় মামলা করেন ভুক্তভোগী। সকালে আসি দোকান খুলতে, শাটারটা দেখি শাটারে তালা নেই, তখন শাটার উঁচা করে ভিতরে যাই, দেখি মালামাল সব এলোমেলো, অনেক মালামাল নেই। চলতি বছরের মার্চে দায়ের করা সেই মামলা জুন মাসে আসে গোয়েন্দা পুলিশের হাতে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে গ্রেফতার করা হয় চোর চক্রে 2 জনকে। পুলিশ বলছে ওই চক্র চুরির মালামাল বিক্রি করত নারায়ণগঞ্জের একটি দোকানে। গ্রেফতার হওয়াদের মধ্যে আছেন সেই দোকানিও। তারা ঘটনার সময় সাধারণত পিকআপ ব্যবহার করে থাকে। পিকআপের যে মালিক তাজুল ইসলাম, সে আসলে একজন পেশাদার চোর সর্দার। সে শুধু নারায়ণগঞ্জে না, সুবর্তী বিভিন্ন জেলায়ও বিভিন্ন সময় চুরির কাজ সংঘটিত করেছে। গ্রেফতার হওয়া 2 জন জানিয়েছেন বাকি 3 জন ইতিমধ্যে অন্য মামলায় আটক হয়ে কারাগারে আছে। পুলিশ বলছে দোকানিরা সিসি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে চুরির ঘটনা কমবে। স্টেক হোল্ডার আছে, যারা গ্রাম বাড়ির লোকজন আছে, গ্রোসার দোকানের মালিক আছে, তারা তাদের স্থানকে নিরাপদ রাখার জন্য অবশ্যই জানে সিসি ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা এটা লাগায়। এই চক্রটি ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে অসংখ্য চুরির সঙ্গে জড়িত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
বিশ্বব্যাপী চরম মন্দার মাঝেও আমদানি রফতানি বাণিজ্যে সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং হয়েছে, জাহাজ এসেছে 4,000-এর বেশি। অপরদিকে তৈরি পোশাক খাতে রেকর্ড 42.5 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় হয়েছে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে 32,55,000 কন্টেইনার উঠানামা করেছে, যা গত অর্থ বছরের তুলনায় 1,58,000 কন্টেইনার বেশি। কন্টেইনারের মতো কার্গো হ্যান্ডেলিংও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। বিদায়ী অর্থ বছরে 11,81,74,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে। বন্দরে জাহাজ আসার পরিমাণও বেড়েছে, ধীরেছে পণ্যবাহী 4,231টি জাহাজ। নানা জটিলতার পরেও ইউরোপের সাথে সরাসরি জাহাজ চলাচলের কারণে এই অগ্রগতি বলে মনে করছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। ইউক্রেনের বন্দরে যে আমাদের জাহাজ যাওয়া এখন বন্ধ, আমাদের কি কার্গো কি হ্যান্ডলিং কি বন্ধ আছে? আমাদের কি কার্গো কি ইউরোপে যাওয়া বন্দর করে রেখেছি? আমরা কিন্তু অল্টারনেটিভ রুট আমরা বের করে নিয়েছি, যেন আমাদের পণ্যটা কোনো অবস্থাতে বাধাগ্রস্ত না, আমরা বাধাগ্রস্ত হতে দিইনি। এদিকে রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টম হাউস রেকর্ড করল লক্ষ্যমাত্রা, অর্জন করতে পারেনি। 64,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে 59,256 কোটি টাকা। ব্যবসায়ী যদি সেবা না পায় অন টাইম, তার ডকুমেন্টেশন শেষ করতে না পারে, তাহলে কিন্তু এই গ্রোথটা কিন্তু ধরে রাখা অসম্ভব হবে। বিশ্বমন্দার মাঝেও তৈরি পোশাক খাতে বিদায়ী অর্থ বছরের রপ্তানি আয় হয়েছে 42.6 বিলিয়ন মার্কিন ডলার। গত দুবছর করোনা এবং ইউক্রেন যুদ্ধের পরেও কিন্তু আমরা কিন্তু আজকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি 43 বিলিয়ন ডলার। 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে 50 বিলিয়ন মার্কিন ডলার। করোনার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি যেখানে স্থবির, সেখানে এক অলৌকিক ক্ষমতা বলে এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। আর তার মূল চালিকা শক্তি হলো এই তৈরি পোশাক খাত। এক্ষেত্রে গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন বিদ্যমান জটিলতা নিরসন করা গেলে আগামী বছরের মধ্যে রপ্তানি আয় 60 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চিরুনি অভিযানে নেমেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার থেকে রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 500-এর বেশি বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। চরম আতঙ্কে দিন পার করছেন প্রবাসীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। বর্তমানে মালয়েশিয়া চতুর্দিকে অপারেশন চলতেছে, তাই আমরা অনেকটা আতঙ্কের মধ্যে আছি। অনেকে অ্যাপ্লাই করছে, বাট এটা লং দি প্রসেস, তো তাই অনেকে কাগজপত্র পাইছে, অনেকে পায় নাই, এখনও মানে প্রক্রিয়া চলতেছে। বাট যারা অ্যাপ্লাই করছে, যারা কাগজপত্র পায় নাই, তাদের তো আসলে কিছু নাই। ইমিগ্রেশন এখন রেট দেওয়া শুরু করছে, যেহেতু 30 তারিখ শেষ হয়ে গেছে জুন মাসের, তো এখন রেট দিতে আছে। সব বাঙালি এখন আতঙ্কে যারা অবৈধ আছে এই দেশে। তো যদি ইমিগ্রেশন বিভাগ চিরুনি অভিযানে নামে, এর এটা যে সমস্যা সৃষ্টি হবে, এজন্য বাঙালি সহ যারা অবৈধ অভিবাসী আছে তারা খুব একটা আতঙ্কের মাঝে আছে, বিশেষ করে বাংলাদেশি অবৈধ শ্রমিকরা। এদিকে এই ধরপাকড় অভিযান শুধুমাত্র অবৈধ অভিবাসীদের জন্য নয়, বরং যে সকল নিয়োগকর্তা অবৈধ শ্রমিকদের নিয়োগ দেবে সে সকল নিয়োগকর্তাকেও আইনের মুখোমুখি করা হবে বলে জানান দেশটির সেলাঙ্গর অভিবাসন বিভাগের উপ সহকারী পরিচালক। এটি নিয়োগকারী কর্মকর্তা ও বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের জন্য বড় সতর্ক বার্তা। আমরা যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করতে প্রস্তুত। অবৈধ শ্রমিক বিতাড়িত না হওয়া পর্যন্ত আটক অভিযান চলবে। এদিকে অবৈধ অভিবাসীদের চলমান কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত নিয়োগকর্তার মাধ্যমে প্রায় 4,50,000 অনিবন্ধিত অভিবাসী অংশ নিয়েছেন। 2,50,000 অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। রোশনা প্রত্যাহারের একদিন পরই কৃষ্ণসাগরে ফসফরাস বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। এছাড়া অব্যাহত রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক স্থাপনা, একটি তেল পরিশোধনাগার নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় রুশ বাহিনীকে দমাতে শিগগিরই ইউরোপীয় ইউনিয়নে যুক্ত করতে আবারও আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। অবিরাম গোলাবর্ষণে এখনও প্রকম্পিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্ক। একের পর এক হামলায় সেখানকার ঘরবাড়ি, বিভিন্ন আবাসিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চলছে উদ্ধার কার্যক্রম।
লুহানস্ক প্রদেশের শহর লিসিচান্সকে বোমা হামলার পরপরই সেখানকার একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। উপর্যুপরি হামলায় আবাসন ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন সেখানকার নাগরিকরা। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভেও অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র হামলা, এমনকি সেভেরোদোনেৎস্ক আর ওদেসা পরিণত হয়েছে বিধ্বস্ত নগরীতে। এদিকে কৃষ্ণ সাগর থেকে রুশ সেনা প্রত্যাহারের একদিন পরই সেখানে ফসফরাস বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। কিয়েভের অভিযোগ, ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুটি রুশ S-30 যুদ্ধবিমান ওই দ্বীপটির ওপর দিয়ে উড়ে যায় শুক্রবার। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সৈন্যরা লড়লেও শক্ত প্রতিরোধ গড়তে শিগগিরই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওদেসায় রাশিয়া যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমন দিন আমরা দেখতে চাই না। কিয়েভ শান্তি চায়। এই মুহূর্তে রুশ বাহিনীকে দমাতে ইউক্রেনকে ইইউতে যুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। কিয়েভকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান তিনি। জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে কিয়েভকে $100 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। পশ্চিমা বিশ্ব এবং ন্যাটোকে বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। শুক্রবার নতুন করে ইউক্রেনের ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি ও পশ্চিমা দেশগুলো। তবে হতাহতের দায় নিতে নারাজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। পশ্চিমা বিশ্ব তথা ন্যাটোর 30 দেশের যে কোনো হুমকি ধামকি রাশিয়া যেন তোয়াক্কাই করছে না। স্পেনের মাদ্রিদে পশ্চিমাদের সামরিক নিরাপত্তা জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের একদিন পর শুক্রবারই ইউক্রেনের ওডেসায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। অবিরাম গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহতের খবর নিশ্চিত করে ইউক্রেনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বন্দরনগরী ওডেসা থেকে 80 কিলোমিটার দূরের একটি অঞ্চলে বাড়িঘরেও হামলা চালায় রুশ বাহিনী। এতে কমপক্ষে 14 নিহত ও 30 জন আহতের তথ্য গণমাধ্যমকে জানান দেশটির উদ্ধারকর্মীরা। এর আগে ইউক্রেনের আরেক শহর ক্রেমেনশুকে হামলায় কমপক্ষে 18 জন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনে নতুন করে এসব হামলার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। বার্লিনে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস ও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই হামলাকে বর্বরোচিত উল্লেখ করে বলেন, এমন নিষ্ঠুর হামলার দায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিতেই হবে। ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষ হতে না হতেই ইউক্রেনে রুশ বাহিনীর হামলা জোরদার করার মাধ্যমে এটি পরিষ্কার, রাশিয়া চায় না অঞ্চলে শান্তি আসুক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ হামলা ও হত্যার দায় নিতেই হবে। নিশ্চয়ই আন্তর্জাতিক মহল একদিন তার বিচার করবে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনায় দায় নিতে নারাজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার জাতীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে পুতিন বলেন, নিরাপত্তার নামে পশ্চিমা বিশ্বের সামরিক সম্প্রসারণ নীতি অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা কারণেই রাশিয়া ও বেলারুশের সম্পর্ক আরো গভীর হয়েছে। অবিলম্বে অস্ত্রবিরতি দিতে পশ্চিমা বিশ্বের আহ্বান। আগ্রাসী রাশিয়া যে কানে তুলছে না, ওডেসায় নতুন করে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তার সবচেয়ে বড় প্রমাণ। আর তাতেই অবিলম্বে যুদ্ধ যে বন্ধ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।